হয়রাসলের কাকরতলায় উদ্ধার হওয়া 22টি বোমা নিষ্ক্রিয় করল শুক্রবার বিকালে সিআইডির বোম স্কোয়াডের টিম। হয়রাসলের কাকরতলা থানার ওসি শামীম খান গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাত্রে হরিয়াকতলা মোড় সংলগ্ন এলাকায় একটি পুকুর পার থেকে প্লাস্টিকের জারে প্রায় 22টি তাজা বোমা উদ্ধার করেন। ঘটনাস্থলে কাকরতলা থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আজ বিকালে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করল সিআইডির বোম স্কোয়াডের টিম।